সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের নতুন আরেকটি আপডেট নিয়ে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। বা আপনি বলতে পারেন, যদি আপনি ঘুমিয়ে থাকেন বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা আপনি ফাইবার মার্কেট প্লেস থেকে যদি কোনো জায়গায় দূরে থাকেন, আর এখন তো মূলত বাংলাদেশে একটা লোডশেডিং চলতেছে, অনেক টাইমেই দেখা যাচ্ছে যে আমরা সঠিক টাইমে বাইরে রিপ্লে দিতে পারতাছি না, কারণ লোডশেডিংয়ের কারণে কারো কারো কারেন্ট চলে গেলে একদিনে, আজকে কারেন্ট গেলে কালকে আসে, ঠিক আছে। যদি ওই সময় যদি আপনার কোনো ক্লায়েন্টে মেসেজ করে, যদি আপনি মোবাইল দিয়ে অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরো প্রবলেমে পড়ে যাবেন। তখন আপনার রেসপন্স রেট হার, যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু 1 আওয়ারের নিচে চলে আসে। সেই জন্য কিন্তু আমাদের অনেক বায়ার কিন্তু কাজ দিতে চায় না, পাশাপাশি দেখা যায় যে আমাদের গিগের র্যাঙ্ক কিন্তু হারাতে পারে বা হারায়। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আপনাদের কখনোই রেসপন্স রেট কমবে না, 1 আওয়ারসের নিচে আসবে না। তো আপনি যদি অনলাইনে নাও থাকেন বা অফলাইনে থাকেন, তারপরেও আপনার কোনো বায়ার আসলে সাথে সাথে ফাইবার আপনাকে আপনার হয়ে, মানে ফাইবারের যে রোবট আছে আপনার হয়ে বায়ারকে মেসেজ দিয়ে রিপ্লাই দিবে। তো চলুন দেখি কিভাবে এটা করতে হয়। তো দেখেন এখানে লেখা আছে ইউজ এ কুইকলি রেসপন্স। হ্যাঁ, এখানে দেখেন একটা বৈদ্যুতিক এর মতো পাওয়ার অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে মোটামুটি অনেকগুলো অপশন আছে। এগুলো মোটামুটি অপশন আমরা সবাই জানি, যারা নতুন সেলার বা পুরাতন সেলার মোটামুটি সবাই কম বেশি জানি, অনেকেই জানি না, নো প্রবলেম। তো এখানে দেখেন বেটা নামের একটা অপশন সেট করছে, সেটারে বলা হয় সেট ইনস্ট্যান্ট রিপ্লে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেটা বলতেছে ক্রিয়েট এ কাস্টম অটোমেটিক রিপ্লে হোয়েন বায়ার স্টার্ট এ নিউ কনভারসেশন ইউ ক্যান, ওকে, আমি যদি এইটুকের কথা যদি বলি, বলতেছে যখন একজন বায়ার আপনার সাথে কথা শুরু করবে, তখন আপনি সক্রিয় একটা মেসেজ বা একটা অটোমেটিক মেসেজ আপনি কিন্তু সেট করে রাখতে পারবেন। সহজ কথা যদি আমি বলি, ধরেন আপনাকে কোনো বায়ার মেসেজ করছে, তো আপনি সাথে সাথে তার মেসেজে রিপ্লাই করে দিতে পারবেন, অটোমেটিকভাবে করে দিতে পারবেন, যেটা আপনাকে ম্যানুয়ালি এসে করতে হবে না, সেটা অটোমেটিকলি হবে। তো আপনি এখানে কি সেট করতে পারেন, আপনি যদি বলি ইউ ক্যান সে হ্যালো, আপনি জাস্ট এখানে হ্যালো লিখেও আপনি এটা আপনার পাঠাতে পারেন অটোমেটিকলি। এখানে মানে অটোমেটিক মেসেজ যেটা আমরা বলি বা অটো রিপ্লে যেটা বলি, সেটা আপনি হ্যালো লিখেও রাখতে পারেন, আক্স ফর ডিটেলস, ঠিক আছে। তো আপনি এখানে হ্যালো লিখতে পারেন অথবা বিস্তারিত লিখতে পারেন, দি অ্যান্ড উইন দ্যাম ওভার উইথ দ্য সাম পার্সোনাল অ্যাটেনশন, এবং ব্যক্তিগত মনোযোগ দিয়ে তাদের জয় করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আপনি আরও অনেক কিছু মেসেজের রিপ্লাই লিখতে পারেন, তো সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেটা করছি সেখানে আমি একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন লিখে রাখছি, যাতে বায়ার যেন বুঝতে পারে না যেটা অটোমেটিকলি মেসেজটা হয়ে গেছে। যেমন এখানে লিখছি হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ফর মেসেজ মি, টেল মি হোয়াট ডু ইউ নিড বা হোয়াট ইউ নিড, I will try to talk to you very soon. তো আমি যেটা বলছি, আমি বলছি আমাকে মেসেজ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কি, আপনার কি প্রয়োজন আমাকে বলুন, আমি খুব শীঘ্রই আপনার সাথে কথা বলার চেষ্টা করব। তো এটা আমি লিখে রাখছি। তো আমি যেটা করব এখানে, এটা আমি কাট বা কপি করে আমি এখানে সেভ করে দিব। দেখেন এখানে আমি সেভ করে দিলাম, মানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তো এখানে দেখেন কিপ ইন মাইন্ড ইউ স্টিল নিডেড টু রিপ্লাই দিস বায়ার মাইন্ডেড, ওকে, রেসপন্স রেটেড, ওকে, এটা কিন্তু রেসপন্স রেটের হারটা বজায় রাখবে। সহজ কথায় যদি আমি বলি, তো এটা আপনি লেখার পরে এখানে শুধু আপনি হাই বা হ্যালো, হাউ আর ইউ, এই কথাটাও কিন্তু লিখে রাখতে পারেন। তো আমরা এটা সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। তাহলে আমাদের যেটা হবে, এখন যদি কোনো বায়ার আমাকে মেসেজ করে, তাহলে কিন্তু অটোমেটিকলি তার কাছে একটা মেসেজ চলে যাবে। এটা পরবর্তীতে আপনি সেমভাবে এসে আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার রেসপন্স রেট কখনো কমবে না বা একটা অটোমেটিকলি রিপ্লাই
হয়ে যাবে। এখানে যদি অফ থাকে সেটা কিন্তু অন করে দিতে হবে, ওকে, এনেবল করে দিতে হবে এলিজিবল থাকলে। ধরেন এখানে অফ আছে তাহলে হবে না, ডিজেবল থাকলে এটা এনেবল করে দিতে হবে। তো আপনি এরকমভাবে দিতে পারেন, তাই হলে আপনার আর এই ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হবেন না বা আপনার রেসপন্স রেট কখনো 1 আওয়ারের নিচে আসবে না। তো সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।